শেরপুরে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়ের প্রতিযোগিতা। হাজারো দর্শক প্রতিযোগীদের উৎসাহ দিতে হাজির হন কদমতলী কৃষি ক্ষেতে। এমন আয়োজন দেখে খুশি দর্শনার্থীরা। আর আয়োজকরা জানালেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন। শেরপুরের শ্রীবর্দী ভেলুয়া ইউনিয়নের কদমতলী কৃষি ক্ষেতে রোববার এই ঐতিহ্যবাহী দৌড়ের প্রতিযোগিতা করা হয়। চারটি ষাঁড় ও গরুর সাথে দুটি মই দিয়ে তৈরি করা হয় একটি দল। নাম গরুর দৌড় হলেও দলে দুইজন মানুষও থাকেন নিয়ন্ত্রক হিসেবে। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এই খেলা দেখতে দূর দূরান্ত থেকে আসে হাজারো দর্শনার্থী। আমরা শ্রীবর্দী থেকে আইছি কদমতলী মারে খেলা দেখবার। আমরা প্রতি বছর খেলাটা দেখার নাই, আজকে বাড়িতে কাজ ছিল, যখন শুনছি যে আজকে খেলা, কাজ ফেলাইছি, খেলার জন্য দৌড়ে পড়ছি খেলা দেওয়ার জন্য। খেলা ভালো লাগে, গরু খেলা, এই জন্য আসি দেওয়ার জন্য। গ্রাম বাংলার এই খেলাটি হারিয়ে যাচ্ছে, তাই তারা এমন ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন করেছেন। এবার আমরা এলাকার মানুষ সবাই মিলে খেলাটা দিছি, খেলাটা খুব সুন্দর, সবাই পোলাবানের দেহে নেই কোনোদিন, আজকে এই খেলা দেখি সবাই আনন্দিত, খুব খুশি, খুব সুন্দর খেলা। আমরা নিজেরাই খেলাটা দিবার দেখাবার জন্য খেলাটা দিছি, আয়োজন করছি। আমরা নতুন করে খেলা দিছি, বুঝছেন, নতুন খেলা, আমার খেলা খুব সুন্দর, মানে পোলাবান আগে আছে না, পোলাবান আয়োজন করছে, বুঝছেন, পোলাবান মনে খেলা দেখতে খুব সুন্দর খেলা, মনে হয় গরু ফাঁকা ফাঁকা, তখন গরু নিয়ে আসে দূর দূরান্ত, গরু নিয়ে আসে তার মহিলা আসে দূর দূরান্ত আছে, এমনি এমনি খেলা। প্রতিযোগীরা জানালেন, বাপ দাদার আমল থেকে এই খেলার সাথে যুক্ত তারা, তাই আনন্দ উল্লাসে অংশ নেন প্রতিযোগিতায়। আমরা মেমাক জায়গায় খেলাই, খেলাই সুন্দানা খেলাইলাম, তারপরে ওই যে সোরা খেলাইলাম, তার ওই খেলাইলাম, তারপরে ওই উর্ত খেলাইলাম। আমরা জামালপুর, ইসলামপুর, চন্দনপুর গ্রাম থেকে আসছি, হাবু ব্যাপারী দল আজকে জিতেছে। আয়োজকরা জানালেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী এই খেলা তুলে ধরতেই এমন আয়োজন, যা আগামীতেও অব্যাহত থাকবে। আমাদের বাপ চাচা বা বাপ দাদারা এই আয়োজন গিলে করে আসছে, তাদের কাছ থেকে আমরা দেখছি, শিখছি, এবং কি আমরাও করে আসছি, এবং আমরা আশা রাখি আমাদের পরবর্তী প্রজন্ম তারাও যেন এই মই প্রতিযোগিতা, গ্রাম বাংলার ঐতিহ্য খেলা ধরে রাখে। এলাকার যুবক শিশু ছেলেরা যাতে মাদক জুয়া এগুলো থেকে বিরত থাকে, আমরা এগুলোর জন্যই, এগুলো প্রোডাকশন দেওয়ার জন্যই আমরা এই আয়োজনটা করি। 15 নভেম্বর থেকে শুরু হওয়া এই খেলা চলবে 2 মাস। এতে অংশ নিয়েছে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন উপজেলার 16টি দল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।